টিকটক হৃদয়বাবুর গুরু রাফির যত অপকর্ম। সম্প্রতি ভারতের বেঙ্গালুরুতে বাংলাদেশি এক তরুণীকে বিবস্ত্র করে পৈশাচিক নির্যাতনের ঘটনা ঘটে। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপরই উভয় দেশে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং নিন্দার ঝড় ওঠে। এমন পরিস্থিতিতে ভারত এবং বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থা ও গোয়েন্দা বাহিনীগুলো কঠোর হয়। এরই মধ্যে ওই ভিডিওতে দেখা যাওয়া ভুক্তভোগী তরুণী ও নির্যাতনকারী অন্যতম হোতা টিকটক হৃদয়বাবু সহ অন্যদের গ্রেপ্তার করে বেঙ্গালুরু পুলিশ। তাদেরকে 14 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদিকে ভারতে গ্রেপ্তার টিকটক হৃদয়বাবুর গুরু এই চক্রের মূল হোতা রাফিকে বাংলাদেশে একটি বাহিনীর ইন্টেলিজেন্স উইং খুব কাছ থেকে নজরদারিতে রেখেছে। তার সঙ্গে সহযোগী আরও কয়েকজন একইভাবে নজরদারিতে রয়েছে বলে জানা গেছে। খুবই শিগগিরই তাদেরকে গ্রেপ্তার দেখানো সম্ভব হবে বলে জানিয়েছে গোয়েন্দা সংস্থাটির বিশ্বস্ত সূত্র। এদিকে এলিট ফোর্স র্যাবের একটি সূত্র জানায়, ভারতীয় পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া টিকটক হৃদয় ও তার সহযোগীরা জিজ্ঞাসাবাদে অনেক চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। সেই তথ্য যাচাই বাছাই করে নারী পাচারকারী চক্রের অন্যতম মূল হোতা আশরাফুল মণ্ডল ওরফে রাফিকে শনাক্ত করা হয়েছে। ভারতের রাফি নামে পরিচিত এই তরুণ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের শৈলকোপা থানাধীন নাথপাড়া এলাকার পশ্চিম পাড়ার আইন উদ্দিন মণ্ডলের ছেলে। টিকটক হৃদয় সিন্ডিকেটের দল নেতা হল এই রাফি। এ বিষয়ে র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম বলেন, বাংলাদেশ থেকে ভারতের নারী পাচারকারী চক্রের মূল হোতা রাফিকে আমরা শনাক্ত করেছি, তাকে গ্রেপ্তারে অভিযানে অব্যাহত রয়েছে। গোয়েন্দা সূত্র জানিয়েছে, এই রাফি সহ তার আরও কয়েকজন সহযোগীকে খুব শীঘ্রই গ্রেপ্তার করা সম্ভব হবে।